দর্শক স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টক এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি প্রিয় দর্শক রাজধানী ঢাকা যানজট ইতিমধ্যেই বহু আগেই অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে যানজটকে বাস্তবতায় মেনে নিয়েই নগরবাসী তাদের দিনের কার্যসূচি প্রণয়ন করে থাকেন সেভাবেই দিন যাপন করে থাকেন এখন আবার ঈদের সময় পবিত্র ঈদুল উল সামনে কোরবানির পশুর হাট বসছে বিভিন্ন স্থানে পশুবাই ট্রাক ঢুকছে নগরীতে মহাসড়কে এসে কারণেও লেগে যাচ্ছে যানজট যানবাহন চলাচল ধীরগতি আছে অনেক জায়গাতে এ নিয়ে বহু আলোপ আলোচনা হয়েছে কিভাবে যানজটের সমস্যা সমাধান করা যায় নগরীতে মহাসড়কে এই যানজট নিরসনের জন্য নানা সময় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ ইতোমধ্যেই আমরা মহাসড়কে ফোর লেন দেখেছি ঢাকা চট্টগ্রামে নতুন ফোর লেন উত্তরাঞ্চলে করবার পরিকল্পনা হয়েছে বহু ফ্লাইওভার হয়েছে মেট্রো রেল নির্মাণের উদ্যোগ উদ্যোগ নেওয়া হয়েছে এমআরটি বিআরটি সহ বিভিন্ন নানা পরিকল্পনা আছে কিন্তু এসব পদক্ষেপ যানজট নিরসনে পরিস্থিতির উন্নয়নে কতটা সহায়ক হবে আগামী দিনগুলোতে যানজটের স্বল্প মেয়াদি এই আলাপগুলো সবসময় চলে আসে আজও আলাপ করবো ঈদকে সামনে রেখে শুরুতে পরিচিত হব দুই অতিথির সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সারওয়ার জাহান নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট স্বাগত আপনাকে স্যার আমাদের সঙ্গে আজ আরও যোগ দিয়েছেন জনাব মফিজ উদ্দিন আহমেদ জয়েন্ট কমিশনার ট্রাফিক ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্বাগত আপনাকে জনাব জানাব আহমেদ আপনার কাছ থেকে শুরু করি আপনারা দিনরাত কাজ করে যাচ্ছেন এই ট্রাফিক কনজেশন দূর করার জন্য নগরীতে তো বটেই মহাসড়কেও আপনাদের তৎপরতা আছে কিন্তু ঈদ সামনে রেখে যে পরিকল্পনাগুলো করেছেন সেগুলো কতটা কার্যকরভাবে এগোচ্ছে এবং আজকের চিত্র যদি আপনাকে একটু বলি যে সকাল থেকে কিছু কিছু এলাকায় বিশেষ করে গেটওয়েগুলোতে পশুবাহী ট্রাক বা দানা কারণে অনেক যান তীব্র যানজট লেগে গেছে এবং যানবাহনের চলাচল অত্যন্ত ধীরগতির ছিল এই পরিস্থিতি বিবেচনা করে আপনারা কীভাবে পরিকল্পনাগুলো ঢেলে সাজিয়েছেন বা এখন কি কর্মকাণ্ড আপনাদের আছে আপনাকে ধন্যবাদ আপনারা জানেন যে ঈদ আর সামনে মাত্র কয়েকদিন রয়ে গেছে তো ঈদকে সামনে রেখে আমরা ঢাকা মেট্রোরিয়াল পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতি নিয়েছি আমরা সামনে যেহেতু ঈদের কেনাকাটাও আছে গরুর হাট আছে আবার ঘরমুখী মানুষ ঢাকা ছেড়ে বাইরে যাবে এই সবগুলো নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে ইতিমধ্যে আমরা এই ব্যাপারে যারা যারা জড়িত পরিবহন সেক্টরে পরিবহন মালিক শ্রমিক গরুহাটের ইজারাদার সিটি কর্পোরেশন লঞ্চঘাট বাস টার্মিনাল ট্রেন সমস্ত কর্তৃপক্ষের সাথে আমরা সমন্বয় মিটিং করেছি এবং মিটিং করে কিছু কিছু কর্মপথা আমরা অবলম্বন করেছি এখানে প্রত্যেকটা বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল সেখানে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং গেটওয়েগুলোতে আমরা বিশেষ নিরাপত্তা দিচ্ছি আপনারা জানেন যে ঢাকা শহরে সাধারণত দিনের বেলায় ট্রাক কাবার ভ্যান এগুলো ঢুকতে দেওয়া হয় না এগুলো সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত অফ থাকে এরপরে তার ঢোকে তো এগুলো যাতে অসময়ে এসে ঝামেলা না করে এইগুলো আমরা দেখছি আর এই প্রত্যেকটা টার্মিনালে যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এটার মাধ্যমে আমরা এই নির্দিষ্ট সময়ে যাত্রীগুলো যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহজে যেতে পারে এই ব্যবস্থাগুলো আমরা নিয়েছি কারণ প্রত্যেকটা বাস মালিক সংগঠন তারা তাদের কর্মসূচি নিয়েছে তাদের প্ল্যান করেছে সেই প্ল্যানটার মাধ্যমে যাতে সহজে বাড়ি যেতে পারে সেগুলো আমরা আমরা দেখছি এবং লঞ্চ টার্মিলার ক্ষেত্রে সেখানেও আমরা মিটিং করেছি এবং লঞ্চ ছাড়ার সময় এবং লঞ্চ লঞ্চের ছাড়ার মুহূর্তে ওই এলাকা রাস্তাঘাটে যাতে যানজট না হয় এবং লঞ্চ কোন লঞ্চ কোন ওয়েতে যাবে এবং যাত্রীরা কিভাবে নির্বিঘ্ন কোন ওয়েতে আসবে যাবে সমস্ত জিনিস কিন্তু কিন্তু আমাদের মাথায় রেখেছি এবং আমরা গরুহাট গরুহাট কেন্দ্রিক যদি আমরা বলে থাকি কারণ ঢাকা শহরে ঢাকান সাউথ সিটি কর্পোরেশন নর্থ সিটি কর্পোরেশনে আমাদের বাইশটি গরুর হাট আছে এবং বাইশটি গরুর হাটের নির্দিষ্ট জায়গায় এবং গরুর হাটগুলো যাতে তাদের ইজারা শর্ত অনুযায়ী নির্দিষ্ট জায়গায় থাকে সেই সেটারও কিন্তু আমরা নিশ্চিত করার ব্যবস্থা করেছি এখানে আমাদের ক্রাইম পুলিশ ট্রাফিক পুলিশ আমরা কাজ করছি এবং গরুর হাট কেন্দ্রিক বলা আছে যে এই গরুর গাড়িগুলো গভীর আত্মায় আসবে আমরা সেভাবেই মূলত সেভাবে প্ল্যান কিন্তু ব্যতিক্রম হয় না ব্যতিক্রম হয়ে থাকে কিছু কিছু ব্যতিক্রম হয়ে থাকে কারণ কমিউনিকেশন গ্যাপের কারণে বা যারা দূর দূরান্ত অঞ্চল থেকে যারা আসবে তাদের সবার কাছে হয়তো এই মেসেজটা ঠিক মতো পৌঁছে না বা তারাও জানে না এই জন্য দিনের বেলা অনেক সময় চলে আসে তবে সেই ব্যতিক্রমের হার অনেক কম তো রাত্রিবেলা যেহেতু ঢাকা শহর অনেকটা ফ্রি থাকে এই জন্য রাত্রিবেলা গরু হাটের আশেপাশে তারা গরুগুলো নামিয়ে তাদের হাটে থাকবে এবং দিনের বেলায় এটা মার্কেট করবে আমি শুনবো আপনার কাছে আরও প্রফেসর সরোয়ার জাহান ই মানে আপনি তো নগর পরিকল্পনা এবং এই বিষয়গুলো নিয়ে যানজট নিয়ে অনেক দীর্ঘদিন কাজ করছেন কিন্তু এই পার্টিকুলার ঈদ সামনে রেখে যে ক্রাইসিসগুলো আমরা ফেস করি যে কনজেশনগুলো যে ডিফিকাল্টিগুলো যে ডিসকমফোর্টটা ফিল করি সেটা যদি আপনি একটু ডিফাইন করেন এবং এটার জন্য কাকে রেসপন্সিবল করবেন মানে এবং এটাকে ইজ করার জন্য কে কতটা দায়িত্ব পালন করছে বলে আপনার মনে হয় এসব ঈদের সময় অ্যাকচুয়ালি যানজট সমস্যাটা বেড়ে যায় এবং কারণও আছে এবং এটা আমাদের দেশে শুধু ঈদের সময় না আপনি যদি বিদেশে ধরেন ক্রিসমাস ক্রিসমাস তাছাড়া যেমন ধরেন নিউ ইয়ার্স মানে চাইনিজ নিউ ইয়ার সিঙ্গাপুরে এমনও হয়েছে যে আমার এক কলিগ গিয়েছিলেন তো প্লেন মিস করেছিলেন কারণ ওনারা এত যানজট হয়েছিল যে এটার কারণ হচ্ছে এটা বিভিন্ন শহরে আছে হ্যাঁ মতো শহরে বেজিং এর মতো শহরে জাকার্তার মতো শহরে এখন ঢাকা আমাদের যেটা ইয়ে সেটা হয়তো বলতে কেন হয় মানে ওটা তো একদিনের ব্যাপার বললাম যে এখানে ঈদ ঈদের সময় যেটা হয় যে ট্রিপ সংখ্যা বেড়ে যায় আর কি অর্থাৎ মানে সবাই বাজার করে আপনার এটা একটা কিন্তু কোরবান ঈদকে রোজার ঈদের সঙ্গে কোরবানি ঈদের তো একটা গুণগত তফাত আছে না না তফাত তো আছেই তফাৎটা হচ্ছে যে রোজার ঈদের একটু ইয়ে ট্রিপ অনেক বেশি হয় মানে অ্যাকচুয়ালি বা বাচ্চাদের সবার জন্য কাপড় কেনা কমিউটিংটা বেশি হয় জি কমিউটি অনেক বেশি হয় আর কি কোরবানিদের সময় অতটা হয় না কিন্তু তারপরেও হয় যথেষ্ট হয় আর কি অবভিয়াসলি বড়োরা না কিনলেও সব ছেলে মেয়ে বাচ্চাদের জন্য সবাই কেনাকাটা করে আর কি এটা একটা বড় কারণ আর কি দ্বিতীয় কারণ যেটা আপনার হয় সেটা হচ্ছে যে এই যে গরুর যে ট্রান্সপোর্টেশন আর কি বাইরের থেকে ট্রাক নিয়ে মানে কারণ প্রায় তিন চার লক্ষ গরু ঢাকা শহরে ঢুকে আর কি কাজে এত গরু নিয়ে এক একটা ট্রাকের কটা গরু ঢুকবে আর কি হাজার হাজার ট্রাক ঢুকছে আর কি এখন এটা সত্যি কথা প্রতি বছরই হবে আর কি এবং হবে এবং ঢাকার জনসংখ্যা যত বাড়বে গরুর সংখ্যাও তত বেশি হারে আসতে থাকবে তো এখন আমাদের একটা সমস্যা যেটা আর কি আমরা কিন্তু ওই যখন ঈদ আসে তখনই সমস্যার সমাধানের জন্য বা সমস্যা জন্য ইয়ে করি কিন্তু প্রতি বছরই কিন্তু সমস্যার ধরনটা পাল্টাচ্ছে আর কি একইভাবে কিন্তু ইয়ে করা যায় না তো এটার জন্যে আমার মনে হয় যেটা দরকার আর কি একটা তো আছে যেমন গভীর রাতে ইয়ে করা আর কতগুলো আছে যে লোকেশন প্ল্যানিং অর্থাৎ আমার যে গরুর হাটগুলো গরুর হাটগুলো আপনার কোথায় হলে পরে আপনার সুবিধা হবে প্লাস ওই লোকেশনটা ঠিক করতে হবে দ্বিতীয়ত যেটা যে সেটা হচ্ছে যে আপনার রুট প্ল্যানিং দুটো একটা হচ্ছে লোকেশন প্ল্যানিং অর্থাৎ গরুর হাট কোথায় হবে রুট প্ল্যানিং কোন রুটে এই হাটে ইয়ে হবে এখন সেটা যদি আমরা যদি ইয়ে ব্যবস্থা করতে পারি যেমন ধরেন আমাদের তিনটা ইয়ে আছে নদীপথ রেলপথ মানে আর রাজপথ বা এটা মাথায় রেখে আমরা যদি ইয়ে করি তাহলে লোকেশন প্ল্যানিংটা আমরা যদি সেভাবে করি ধরেন পুরন ঢাকায় নদীর আশেপাশেই কিন্তু হাটগুলো হচ্ছে আর কি এবং ঢাকার কোন কোন জায়গায় আপনার এই যে ইভেন ইয়ে তো যেটা করা যায় আর কি আপনার গাবতলিতে ওখানেও কিন্তু নদীর পাশাপাশি কাজে

আছে এবং চারিদিকে নদী আছে কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ওই আপনার টার্মিনাল ফেসিলিটিটা কম আর কি অর্থাৎ ওখান থেকে নৌকা থেকে নামানো সব জায়গায় নাই আর কি জায়গা আছে এই জিনিসটা লং টার্ম প্ল্যানিংটা যদি করা হয় তাহলে কিন্তু নৌপথে যথেষ্ট গরু ইয়ে আনা নেওয়া করা যায় আর কি তো এখন কথাটা হচ্ছে যে ঢাকা শহরের ভিতরে যেমন ধরেন ওই ওই যেখানে নামাবে তার পাশাপাশি হাটে সেই গরুগুলো যাবে এবং সেটা আর ট্রাক ঢুকতে হবে না আর কি এই ধরনের একটা করা যেতে পারে কি যাতে করে ওই হাজার হাজার ট্রাক আপনার কমিয়ে আনা যায় সংখ্যাটা আমাদের কমিয়ে আনা যায় দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনার যে লোকেশনটা যদি আমি ঠিকমতো করি আর কি ধরুন মেজর রাস্তায় যাতে অ্যাফেক্টেড না হয় আর কি সেইভাবে কিন্তু এই প্ল্যানিং এই লোকেশন প্ল্যানিং প্ল্যানিং এর ক্ষেত্রে তো আমরা খুব বেশি কোন পরিবর্তন দেখি না কেমন ধরেন যে হাইওয়ে দিয়ে যখন গরু ঢোকে সেটা গেটওয়েতে একটা কনজেশন আছে একটা ট্রাফিক কনজেশন হয় সেখানে এক ধরনের হাইওয়ে ট্রাফিক কনজেশন বা যানজট থাকে তো শহরের ভেতরেও দেখা যায় সে ধরেন যে বাড্ডা বা নগরে একটা গরুর হাট বসছে কিন্তু এখানে লম্বা গরুর হাট পিছন দিয়ে চলে গেছে এই গরুটা বের হওয়া ইয়ে করা ট্রাক ঢুকা তখন কিন্তু সিটি লাইফ কমপ্লিটলি ডিসরাপ্টেড হয়ে যায় এখানে এখানে আমি এবং এখানে আপনি যে লম্বা লিস্ট বললেন যে গরুর হাট গুলো প্রায় আমাদের এই অ্যাসেসমেন্ট গুলো নাই যে ঢাকা শহরের কোন এলাকায় গরু চাহিদা কি পরিমাণে তারপরে আমার কতগুলো গরু কিভাবে আসবে আমি যেখানে গরু রাখব তার ক্যাপাসিটি কত এখানে প্রতি বছর কি পরিমাণে বিক্রি হয় এই অ্যাসেসমেন্টগুলো আমার মনে হয় করার সুযোগ আছে এবং করা উচিত এই এসএসপিগুলো করলে তাহলে আমার মনে হয় কোনো দিকেই ই হবে না আর যে রুটের কথা বললেন এটা রুট ইজিলি করা সম্ভব এবং আমি যদি এটা বাধ্য করি এবং যেখান থেকে গরু আসবে সেখানে তাদের সাথে আগের থেকেই কমিউনিকেশন করে নিই তা এবং প্রতিমধ্যে তাদের সাথে যদি মোবাইলের যোগাযোগ হয়

প্রত্যেকটা বাড়ির তার আশেপাশেই এই গরুর হাটগুলো হবে এবং সেখানে পেরি ফেরির ভিতরে বাউন্ডারির ভিতরে সেই সিস্টেমগুলি ধীরে ধীরে যদি আমরা ডেভেলপ করি তাহলে অল্প একটু হেঁটে গরু বাড়িতে পৌঁছাতে পারবে এবং রাত্রিবেলা লোড আনলোড হলো দিনের বেলা মানুষ এর যন্ত্রণা বুঝতে পারলো না ইজিলি করতে পারবে এবং আমার মনে হয় অনলাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট করে যে প্রতি বছর কোন হাটে কি পরিমাণে গরু হচ্ছে কোন এলাকায় কি পরিমাণে গরু যাচ্ছে গরুর চাহিদা কতটুকু হতে পারে এ কোন এলাকায় বেশি গরু ই হচ্ছে এগুলো ইজিলি করা সম্ভব এটা আস্তে আস্তে আমার মানে এই সিস্টেমগুলো ডেভেলপ করলে তো আমার পরবর্তী দিনগুলোতে আমরা ইজিলি ইয়ে করতে পারবো যে আমার কোন এলাকায় কী পরিমাণে আমার স্টক করতে হবে কোন এলাকার চাহিদা কতটুকু এবং সেক্ষেত্রে হাটের ক্যাপাসিটি কতটুকু এই কাজগুলো আমরা মনে হয় ভাববার সময় আসছে ভাববার সময় আসছে এগুলো অ্যাসেসমেন্ট করলে তাহলে এই ভবিষ্যতে এই বিড়ম্বনাগুলো কিন্তু সিটি কর্পোরেশন করতে পারে সিটি কর্পোরেশন করবে সিটি কর্পোরেশন করবে বা আমরাও আমরাও যখন রাস্তাঘাট যেহেতু আমরা আনা নেওয়া আমরা দেখি ঢাকা মেট্রিপলিটন পুলিশ আমরাও এর সাথে জড়িত হবো আমরা মনে হয় এগুলো আমরা কাজে হাতে নিচ্ছি আমার মনে হয় ভবিষ্যতে এগুলো প্ল্যান আরো আরো চেঞ্জ হবে মানুষের বিড়ম্বনা একদম কমে যাবে কিন্তু স্যার এই যে মহাসড়কের ট্রাফিকটা ধরেন আজকে থেকেই না হয়তো এক একেবারে খুব সাংঘাতিক অবস্থা হয়েছে এটা বলা যাবে না কিন্তু শুরু তো হয়ে গেছে এবং আজকে সকালের দিকে ছিল মাঝে দুপুরের দিকে হয়ে কিছুটা একটু ইজ হয়েছে বিকালের দিকে বা এটা আরে আবার একটু ডিপেন্ডিং হয়েছে ওয়ার্ড হয়েছে তো আপনার কি মনে হয় মহাসড়কের নজরদারি বা এনফোর্সমেন্ট বা শৃঙ্খলা রাখা হ্যাঁ এটার ক্ষেত্রে কোনো দুর্বলতা আপনি দেখেন কিনা হ্যাঁ আসলে মানে এটা যে গড়ুত তো আসতেই থাকবে আর কি এখন এটা একটা ফ্লো যেটা আসে এটা কি কন্টিনিউটিটা যেন ইয়ে থাকে আরকি কি আপনি যেটা হয় অনেক সময় দেখা যায় যে চেক করার নামে বা ইয়ে করার নামে অনেক সময় থামানো হয় ইয়ে হয় এটা একটা বড় প্রবলেম তো না করা সেতু মন্ত্রী বলেছেন যে থামানো না করা হয়েছে অযথা হয়রানি যেটা অযথা হয়রানি হবে না হয়ও না হয়ও না হয়তো ডিফারেন্ট বা এক্সেপশনাল কেস এটাও ভিন্ন জিনিস বাট নর্মালি আমরা গরুর ট্রাক আসলে আমরা রাস্তা এখন এগুলো থামাই না আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে এই সময়টাতে ওই রাজপথের পাশে বড় বড় গরু হাট বসে যায় দ্যাটস এ বিগ প্রবলেম দ্যাটস এ বিগ প্রবলেম এটা যখন হয় তখন এই পুরো রাজপথের আশেপাশে কিন্তু এটা করা হয় সাধারণত যেহেতু গরু আনতে সুবিধা কাজে ওখানে নামি দিয়ে চলে গেল আর কি এই জন্যে সব বড় বড় হাট গুলো কিন্তু এখানে যে ইজারাদারের শর্ত থাকে টেন্ডারের যে শর্ত থাকে সেই শর্ত কিন্তু নির্দিষ্ট জায়গার ভিতরে করা থাকে এখন মানুষের গরুর চাহিদা বেশি গরু বেশি চলে আসলো তাকে তো কোথাও না কোথাও জায়গা দিতে হবে ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে তো তাকে তো বিক্রি করা পর্যন্ত জায়গা দিতে হবে তো সুতরাং জায়গা অটোমেটিক পাশেই যে জায়গাটা পায় সেই জায়গাটাই বসে যায় কিন্তু আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমার অ্যাসেসমেন্ট নাই আমার অ্যাসেসমেন্ট যদি থাকে চাহিদা কতটুকু আমি তার ক্যাপাসিটি কতটুকু রাখতে পারবো এটা যদি আগের থেকে আমার অ্যাসেসমেন্ট থাকে প্রপার অ্যাসেসমেন্ট তাহলে একটাও হের ফের হবে না আমি আশা করি এবং এটা ভবিষ্যতে করা সম্ভব এবং আমি আমি গ্রামের থেকে গরু রনা দেওয়ার আগে অনলাইনে ইউনিয়ন সেন্টারে সে রেজিস্ট্রেশন করবে এবং সেখান থেকে আমার এই স্কুল ফিল্ডে আমি মাল্টি পারপাজ রয়েছে সেখানে গরু হাট বসাবো এবং সেখানে কতটা গরু থাকতে পারবে এই চাহিদা অনুযায়ী ঠিক সেই কটায় আসবে এর অতিরিক্ত আসবে না দর্ক হলে আমি গরুহাটের সংখ্যা আমি বাড়াবো হ্যাঁ কিন্তু এরকম এরকম যদি সিস্টেম হয় তো সেক্ষেত্রে গরুহাটেরও যাওয়ার প্রয়োজন পড়বে না কারণ এখন তো ফেসবুকেও গরুর বিক্রির ব্যবস্থা করা অবশ্যই অবশ্যই গরুর আমি কি পরিমাণে গরু চাই কত কেজি ওয়েটের গরু চাই আমার গরুর এভারেজ যেমন চামড়া বিক্রির ক্ষেত্রে এটা স্কোয়ার ফিটের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তো গরুর ক্ষেত্রেও তো একটা রাফ দাম নির্ধারণ করে দেওয়া যেতে পারে মানুষ প্রতারিত হবে না তাহলে ওজন ওজনের উপর নির্ভর করে তো এইগুলো করার সময় এসেছে আমার মানে আস্তে আস্তে এগুলো হবে এবং এগুলো সিস্টেমগুলো ডেভেলপ হচ্ছে মানে যেমন ধরেন অনলাইনে তো এটা এটা বেশ বাড়ানো যায় আর কি অনলাইনে ঢাকা শহরে প্রত্যেক পরিবারের একটা ইন্টারনেট ফেসিলিটি আছে ইয়ে অনলাইনে যদি এটাকে মোর অর্গানাইজ করা যায় এবং এটার যে কোয়ালিটেটিভ চেঞ্জ যদি আনা যায় যেমন ধরেন অনলাইনের ছবি দেওয়া হলো সাথে গরুটার ওজন এবং অন্যান্য ফিচারগুলো যাতে লিখিত থাকে এবং সেটা দেখার একটা যদি ইয়ে থাকে এই 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 জিনিসগুলো যদি বাড়ানো হয় যে আপনার কনফিডেন্স লোক এর ইনফরমেশনের রিয়াল রিলায়েবিলিটি এগুলো যদি চেক করে ইয়ে করা হয় তাহলে কিন্তু অনলাইনে সংখ্যাটা অনেক বেড়ে যেতে পারে কারণ এতে মানুষজনের গিয়ে গিয়ে দেখা তাতে কিন্তু আমরা মানে কাগজে কলমে বা কথাবার্তায় যতই বলি না কেন এটা খুব এনফোর্স করা আসলে খুবই দূর ব্যাপার হয়ে যায় যখন যেটা বললেন যে একটু আগে আপনি কিছুটা অবলিকলি বললেন যে যখন গরু প্রয়োজনীয় বেশি চলে আসে তখন জায়গা না থাকলে সে তখন সে যেখানেই জায়গা পায় সেখানেই দাঁড়িয়ে যায় এখানে কিছু করার থাকে না এবং সেখানে আপনি বলছেন যে একটা লং যদি একটা প্ল্যান একটা সেসমেন্ট থাকে তাহলে হয়তো এই সমস্যাটা সমাধান করা যেতে পারে কিন্তু সোফার এখন পর্যন্ত আমরা যা দেখি এটা শহরের বাইরেও মানে ঢাকার বাইরে যে কোনো অঞ্চলের জন্য যেমন এটা প্রযোজ্য ঢাকার ভিতরেও তেমন প্রযোজ্য সে ধরেন যে মৌচাক এলাকাতে এখন যারা কিছু খাসি বিক্রি করবে তারা হয়তো জায়গা পেয়ে গেলো বা ওখানে দেখা যাচ্ছে যে বিরাট একটা অংশ রাস্তার কাছাকাছি মিলিয়ে তারা একটা ট্রাফিক আইল্যান্ডের পাশে প্রচুর ইয়ে নিয়ে দাঁড়িয়ে পড়লো এটা তো আপনারা মানে ইচ্ছা করলো এদেরকে হটিয়ে দেওয়া যদিও এটা নিষে থেকে আছে নাকি যে শহরের রাস্তাকে ব্লক করে কোনো ধরনের যত যত তত কোনো সিস্টেম নাই কিন্তু কিন্তু এই পরিস্থিতির কারণে কিছু কিছু জায়গায় যে আমাদেরকে একটু ছাড় দিতে হয় কিনা এটা তো আসলে আসলে ওই যে অনেক সময় দেখা যায় যে নেসেসিটি নোস নোলা এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় তো শেষের দিকে এসে বিশেষ করে আর শেষের দিকে তো ঢাকা শহরের যানজট এই শেষের দিকে ঢাকা শহরের যানজট এমনিতেই কিছুটা কমে যায় মানুষ বাইরে চলে যায় আবার যখন শেষ মুহূর্তে রাজধানীর বিষয় নিয়ে আপনারা অনেক গবেষণা করেছেন এবং এ নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে কিন্তু এখন কিছু লং টার্ম প্ল্যানিংও আমরা দেখছি এমন কি নগরীতে একটা সমন্বিত কি বলে যে পরিবহন ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমরা শুনেছি যে ছয়শো বাস কেনার জন্য একটা অনুমোদন দিয়েছে সরকার এবং এমআরটির কাজ শুরু হয়ে গেছে বিআরটি পরিকল্পনা বাস্তবায়নাধীন অনেক মহাসড়কেও ফ্লাইওভার হয়েছে প্রচুর এবং হচ্ছেও এখন নির্মাণাধীন আছে আপনার কি মনে হয় যে এই সব উদ্যোগ এই শহরকে সামনের দিনগুলোতে সামনের বছরগুলোতে মানে যানজটের এই অসহনীয় ভোগান্তি থেকে রক্ষা করবে বলা মুশকিল মুশকিল এই জন্যে বলছি যে এখন প্রতিনিয়ত কিন্তু জনসংখ্যা বেড়েই চলেছে ঢাকা শহরের এবং শুধু জনসংখ্যা না আমি আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের সাথে সাথে কতগুলো জিনিস যোগ হচ্ছে সেটা হচ্ছে যেই পরিবারগুলো স্বচ্ছল হচ্ছে তারাও গাড়ি কিনছে আর কি কাজেই এখন আপনি আমরা যে পরিকল্পনা যেটা অলরেডি হয়েছে এবং যেটা বাস্তবায়িত হচ্ছে সেটা হতে হতে আপনার যেমন ধরেন মেট্রো কথা বলা হচ্ছে বিআরটের কথা বলা হচ্ছে এখন সাইমালটেনিয়াসলি কিন্তু যতগুলো পরিকল্পনা হয়েছে আর কি যেমন ধরুন অনেকগুলো রুটের কথা কিন্তু এখন তো কিন্তু একটা রুট হচ্ছে আর কি মানে বা বিআরটিও একটা রুটে করা হচ্ছে কিন্তু আমাদের পুরো যেটা দরকার সেটা হচ্ছে পুরো ঢাকা শহরের এই সমন্বিত পরিকল্পনা এবং প্রত্যেকটা জায়গায় এটা প্রয়োজন প্রত্যেকটা রুটে পূর্ণাঙ্গ বাস্তবায়ন পূর্ণাঙ্গ বাস্তবায়ন যেটা আর কি এখন এটা যেহেতু পার্শালি বাস্তবায়িত হচ্ছে কিন্তু অ্যাট দি সেম টাইম যেটা হচ্ছে যে আপনার জনগণের রিকোয়ারমেন্টও বেড়ে যাচ্ছে কি ট্রিপে বেড়ে যাচ্ছে অর্থনৈতিক এর সাথে সাথে কিন্তু মোবিলিটি অনেক বেড়ে যায় কি মুভমেন্ট বেড়ে যায় সব কিছু এখন এর ফলে যেটা হচ্ছে যে রাস্তায় প্রতিদিনই গাড়ি নামছে এবং আরেকটা জিনিস যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের দেশের পাবলিক ট্রান্সপোর্টে তেমন কোনো উন্নয়ন হচ্ছে না আর কি আপনি মেট্রো রেলের কথা বিরাটের কথা যেটা বললাম আর কি তার সাথে সাথে কিন্তু বাস বেসড আর কি এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আপনি ইন্ডিয়ান বড়ো বড়ো শহরগুলোতে যত যান মেট্রো রেল থাকলেও সেখানে বাসের ইয়েটা অনেক বেশি আর কি ঢাকা শহরে যেমন আমরা এসব করে দেখেছি অন্তত পনেরো বিশ হাজার বাস দরকার সেখানে হয়তো এখন তিন হাজার অ্যাকচুয়ালি চলছে আর কি তো এখন কাজে মানে যেটা হচ্ছে সেটা আপনার আমার আমার যেটা ধারণা আর কি যে তদ্দিনে বাস্তবায়িত হতে হতে পাঁচ সাত বছরের মধ্যে যত সমস্যাটা আরও বেড়ে যাবে এবং ওটা যে যতটুকু হ্যান্ডেল করবে সেটা কিন্তু হবে বলে এডিকুয়েট হবে না আর কি তো এটা একটা দিক আরেকটা যে বিষয় যে আমাদের ঢাকা শহরে যেই যে ফ্লাইওভার গুলো হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে এখন এগুলো কিন্তু বাস্তবায়িত হলে যে যেটা চিন্তা করা হচ্ছে যে সমস্যার সমাধান হয়ে যাবে যাবে কিন্তু এটা কিন্তু আসলে সমাধান কোনো জায়গায় হয়নি কোনো দিকে এবং এটা দেখা গেছে ইভেন ফ্রান্সের কথা বলি প্যারিসের কথা যে ইয়েগুলো ভেঙে দেওয়ার পরেও ফ্লাইওভার কোনো কোনো জায়গায় যে ওই কোনো চেঞ্জ হয় নি আর কি মানে ফ্লাইওভার হলেও যা হতো না থাকলেও তাই হচ্ছে আর কি তো এখন কাজে এটা কিন্তু অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে যে দেখা গেছে আমাদের ইয়েতে আমেরিকার অনেক সিটিতে প্রায় সিটিতে দেখা গেছে যে রাস্তা বাড়ানোর ফলে টোয়েন্টি পার্সেন্ট রাস্তা বাড়ানো হয়েছে এবং অ্যাট দি ওই টোয়েন্টি পার্সেন্ট আবার ট্রাফিকও বেড়ে গেছে কাজে রাস্তা বাড়ালে ট্রাফিক বাড়ে কেন কারণ ধরেন আমি রাস্তা বাড়ালাম বা ফ্লাইওভার করে দিলাম অত একটু ইজ হলো আর কি হ্যাঁ মানুষ দিল তখন মানুষ করে কি তার ট্রিপ সংখ্যা বাড়িয়ে দেয় ওকে মোবিলিটি বেড়ে যায় মোবিলিটি বেড়ে যায় আর কি আমি তো যেতে পারছি কাজে যতক্ষণ পর্যন্ত জ্যাম না হবে ততক্ষণ পর্যন্ত বাড়তেই থাকবে কাজেই একমাত্র সমাধান যেটা ঢাকার মতো শহরের ডেন্সিটি ইজ ভেরি হাই একমাত্র সমাধান পাবলিক ট্রান্সপোর্ট মাস ট্রান্স যেটা মেট্রো রেল বিআরটি পাবলিক বাস এবং গাড়ির সংখ্যা কমাতেই হবে এছাড়া এই যে রিক্সা প্রতিনিয়ত কিন্তু রিক্সাও বাড়ছে আর কি মানুষের ডিমান্ড বেড়ে যাচ্ছে কাজে এই রিক্সাও কমাতে হবে কবি প্রয়োজন হলে আর কি মানে প্রত্যেককেই বাসে ইয়ে করাতে হবে তা নাহলে ভবিষ্যতে ঢাকা আমি খুব একটা গ্রিন পিকচার খুব একটা আমি আশাবাদী হওয়ার মোটেই না মোটেই না আমি মানে যেটা বুঝতে পারছি আর কি ডেন্সিটি বেড়ে যাচ্ছে পপুলেশন বেড়ে যাচ্ছে ইনকাম বেড়ে যাচ্ছে মানুষের ট্রিপের সংখ্যা বেড়ে যাচ্ছে কাজেই ওই পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া ঢাকার কোনো উন্নতি হবে না আমরা মফিজুদ্দিন আহমেদ আমরা একটু ট্রেডিশনালি আমাদের এটা একটা গা মানে একটা কি বলে যে একটা অভ্যাস সেটা যে ট্রাফিক কনজিশন হলে আমরা ট্রাফিক ব্যবস্থাপনার উপরে দোষ চাপিয়ে দিই কিন্তু এই যে সার অনেকগুলো প্রমাণ করেছে আপনার মানে আপনার প্রতি আমরা ক্রিটিক্যাল না হয়েই বলতে চাই যে আমাদের রাস্তার সংখ্যা বাড়ছে না আমাদের প্রাইভেট গাড়ির সংখ্যা বাড়ছে আমাদের অপরিকল্পিত বিভিন্ন ফ্লাইওভারের কথা বিশেষজ্ঞরা এখন বলছেন তো আপনারা যে টোটাল ব্যবস্থাপনা করতে গিয়ে আপনাদের চোখে বা আপনার নিজের অ্যাসেসমেন্টে এই শহরের এখনকার মানে রুট কজেসগুলো কি এবং সেগুলো থেকে ওভারকাম করার জন্য মানে কোনো পোটেন্সিয়াল ওয়ে আছে কিনা আপনার কি মনে হয় যে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এগুলো বিবেচনায় নিয়ে আপনাকে ধন্যবাদ সাহেব যেটা বললেন আসলে সত্য কথা বলছেন যে ঢাকা শহরের আসলে গাড়ি ঘোড়া ওভারবার্ডিন হয়ে গেছে এবং বিয়ন্ড ক্যাপাসিটি হয়ে গেছে একটা সিস্টেম আমি চালু করব বা ইউরোপ আমেরিকা জাপানের মধ্যে সিস্টেম চালু করবো সেই সিস্টেমটা চলা সম্ভব যদি জিনিসটা সহনীয় মাত্রায় থাকে কিন্তু সহনীয় মাত্রার বাইরে চলে গেলে আসলে ইচ্ছা করলেও বা শত চেষ্টা করলেও অনেক সময় স্মুথলি সব কিছু করা সম্ভব না এখানে রাস্তাঘাটে ধরেন আপনার বিভিন্ন গতিসম্পন্ন গাড়ি রিকশা ভ্যান ঠেলাগাড়ি ট্রাক কাবারগান বাস সিএনজি প্রাইভেট কার বিভিন্ন গতিসম্পন্ন এখানে গাড়ি চলছে তবে আমি এ নিরাশ নই আমি আশাবাদী কারণ দিনে দিনে আমাদের ঢাকা শহরে প্রচুর ফ্লাইওভার হচ্ছে আমাদের মেট্রো রেল হচ্ছে আমাদের এমআরটি সিস্টেম হচ্ছে রাস্তাঘাটও কিছু কিছু বাড়ানো হচ্ছে আমি আশাবাদী এবং রিক্সাটা আমরা আমরা ক্রমান্বয়ে কনসেনট্রেট করে দেয় আস্তে 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 বিভিন্ন ক্রসিংতে কমিয়েট্রেট করে দেই আমার মনে হয় এটা ভালো কাজ দেবে বিশ্বের উন্নত দেশের মানুষ যদি হাঁটতে পারে হেঁটে যদি এক দুই কিলোমিটার হেঁটে যদি তারা বাসে উঠতে পারে ট্রেনে উঠতে পারে আমরা কেন পাই না আমাদের অভ্যাসটা চেঞ্জ করতে হবে না এই কাজগুলো আপনারা ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা করতে পারেন সেটা কতটা আপনারা এফিসিয়েন্টলি অথবা আন্তরিকতার সঙ্গে করছেন বলে আপনার মনে হয় যেমন ধরুন যে ফুটপাথ আমরা দেখি যে নগরীর ফুটপাথের কার্যকর ব্যবহার হচ্ছে না নগরবাসীর পথচারীদের চলাচলের সুবিধার জন্য যেগুলো মোস্ট অফ দি দি অকুপাইড বাই তো আপনাদের নিয়ন্ত্রণে আছে এগুলো কি আপনারা মানে ফ্রি করে দিতে পারেন ফ্রি ফ্রি অনেক জায়গায় ফ্রি করা হয়েছে দেখেনের মতো একটা বড় যেখানে ফুটপাতের একটা হাব বলা চলে সেখানে কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি আমরা প্ল্যান করেছি আমরা আস্তে আস্তে সমস্ত ফুটপাথ বা রাস্তার উপরে কোনো হকার যাতে বসতে না পারে এগুলো আমরা অবশ্যই করবো কারণ আমাদের লোকজনের হাঁটা চলার জায়গা নেই লোকজনের গাড়ি নিয়ে চলাচলের জায়গা নেই সেখানে তো রাস্তাঘাট দখল করে কোনো কিছু করার সুযোগ নেই আচ্ছা এইটা আমরা হাতে নিয়েছি অবশ্যই আমরা এটা আস্তে আস্তে সবগুলোই এগুলো ক্লিয়ার করে ফেলব কিন্তু একটা জিনিস যে বললেন যে স্যারও বললেন যে প্রাইভেট গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে এবং

রিজনেবল ভাড়া এবং কমফোর্টেবল পরিবেশ তো লাগবে তবে আসার কথা হলো আমরা এখন যে ঢাকা মেট্রো টু আর আরটিসির মাধ্যমে যে বাসের রুট পারমিট দিচ্ছি আমরা এসি বাসগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং নতুন বাসগুলোকে প্রায়োরিটি দিচ্ছি আপনারা জানেন যে রিসেন্টলি আপনারা পত্রিকায় দেখেছেন যে ইন্ডিয়া থেকে প্রায় ছশো বাস আনা হচ্ছে এর ভিতরে দ্বিতল বাস দ্বিতল বাসের সুবিধা হলো একই স্পেস দখল করে বেশি সংখ্যা ডবল যাত্রী নিতে পারে তারা তো এই স্পেস ম্যানেজমেন্ট একটা বিষয়টা আছে তো এইগুলো আমরা যত যতই পাবলিক গাড়ির বা পাবলিক পরিবহনের সংখ্যা যত বাড়াতে পারবো তত আমাদের কিন্তু এই যে প্রাইভেট গাড়ির ইয়ে কমে যাবে আধিক্য কমে যাবে আর প্রাইভেট গাড়ির বা মানুষের চলাচলের মুভমেন্ট কন্ট্রোলের আরও কিছু কিছু জিনিস আছে যে আমি কি কী কারণে আমি রাস্তায় বেরোই রাস্তায় বেরোয় আমার অফিসে যাওয়ার জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আমার শপিংয়ে করার জন্য আমার হাসপাতালে যাওয়ার জন্য তো মানুষের এই চাহিদা যে মৌলিক চাহিদা এই চাহিদাগুলো যদি আমি নির্দিষ্ট সীমাবদ্ধ করে দিতে পারি স্কুল স্কুল যে আমার একটা তার কর্মসংস্থান তার নির্দিষ্ট থাকবে স্কুলও ওখানে থাকবে ওখানে বাড়ির কাছে হাসপাতাল পাওয়া যাবে শপিং কমপ্লেক্স বা হাট ওখানে আশেপাশে পাওয়া যাবে আমার ইচ্ছা করলে মানুষের চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে যে আমি একটা জিনিস আমি উত্তরে থাকি একটা জিনিস কিনব আমার নিউ মার্কেটে চলে আসতে হবে যদি উত্তরা এই জিনিসটা পাওয়া যায় তাহলে আমার তো আমার মনকে সেভাবে করতে হবে যেন আমি ওখান থেকে কিনি আমি এত এতদূরই গাড়ি যানজট পূর্ণ ঢাকা শহরে গাড়ি চালিয়ে এত এতদূরে আমি কেন আসবো তো এই ধরনের মেন্টালিটিও আমাদের পরিবর্তন করার প্রয়োজন আছে জি হ্যাঁ মানে কিন্তু আরেকটা ব্যাপার সেটা হলো যে এই যে ম্যাস মানে ট্রান্সপোর্টেশন সিস্টেম যে চালু করা যেমন ছয় ছয়শো বাসের কথা বলা হয়েছে এই ইন্টিগ্রেটেড সিস্টেম চালু করার ব্যাপারে কোনো মানে আছে কিনা যেমন করেন এখানে এর মধ্যে বিহীন অনেক গাড়ি আছে লক্ষঝকর মালিক গাড়ি আছে ওইসব গাড়িকে আমি মনে করি যে সরকার চিন্তা করলে বা সরকার উদ্যোগ নিলে কোনো সার্থান মহল কিছু করতে পারবে না সরকার তো কাজ করবে জনগণের উন্নয়নের জন্য জনগণের মঙ্গলের জন্য আমার এটাই কিন্তু তার পদক্ষেপ যে বেশি বেশি বিআরটিসি গাড়ি আনতেছে কারণ সরকারের একক নিয়ন্ত্রণ থাকলে যে কোনো ভালো নিয়ম চালু করা অতি সহজ কারণ এই যে হাজারো মালিকের গাড়িগুলো এখানে হাজারো বাস্তবতা হাজারো বাস্তবতার ভিতরে সমন্বয় করে একটু ঝামেলা থেকেই যায় সুতরাং বাট এই বেসরকারি মালিকের বাসগুলো যে আমরা যে এমআরটি মানে একই লেনে চলবে একই নিয়মে চলবে এইটা আমার করতে পারলে কিন্তু এবং এক স্পিডে চলবে যখন আমি পাবলিক গাড়ির স্পিডটাকে প্রাইভেট গাড়ির স্পিড বা আলাদা লেন দিয়ে তাদেরকে স্পিডে আমি দিতে পারবো প্রাইভেটে যদি উত্তরা থেকে মতিঝিল আসতে যদি দু ঘন্টা লাগে পাবলিক গাড়িতে যদি আমি এমন কিছু করতে পারি বা এমন কোনো রুট দিতে পারি এক ঘন্টা লাগবে বা আধা ঘন্টা লাগে তাহলে তো পাবলিক প্রাইভেট কার সেরে উঠে আসবে সে অফিসে আগে যেতে পারবে যে স্যার আর কোনো ইনোভেটিভ ক্রিয়েটিভ চিন্তা যেমন অনেকে বলেন যে জোর বেজোর যদি সিস্টেম করা যায় হ্যাঁ বা এরকম দেখা যায় যে আমরা ওই যে বলুন যে ব্যক্তিগত গাড়ি দেখা যাবে যে একজনের যে কোনো একটা প্রয়োজন আপনি ইকোনমিক গ্রোথের কথা বলছেন এটার সঙ্গে মোবিলিটি সহ ইন্টিগ্রেটেড মানুষের মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে তো এগুলোর মধ্যে কোনো সিস্টেম বা কোনো 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 এনফোর্স করা যায় কিনা রেগুলেশন যে এখানে মানুষ অনেকটা ডিসিপ্লিনের মধ্যে আসতে বাধ্যই হবে আইন বা রেগুলেশনের কারণে না অবভিয়াসলি আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্টের একটা বড় ওই যেটা সমস্যা যেটা আর কি লোকজন আইন কারণ মানে না বিশেষ করে যারা গাড়ি চালায় ড্রাইভার মানে সব সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে আর কি তো এখন মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি এখন মডার্ন কনসেপ্ট সেটা হচ্ছে বলা হয় স্মার্ট গ্রোথ শহরের গ্রোথটা হবে স্মার্ট গ্রোথ স্মার্ট গ্রোথ মানে হচ্ছে কিছুটা উনি বলেছেন যেটা যে আসলে আমার বাড়ির আশেপাশে যদি ফেসিলিটিগুলো থাকে তাহলে কিন্তু ট্রিপের সংখ্যা অনেক কমে যায় আর কি এবং এখন এটা করতে গেলে ওই যেটা দরকার সেটা হচ্ছে আমার একটা এরিয়ার একটা ধরেন রেসিডেন্সিয়াল এরিয়ার জন্যে কি কি ফ্যাসিলিটি দরকার সেই অনুযায়ী তাকে সেখানে ফ্যাসিলিটিগুলো দিতে হবে এবং সেখানে দিয়ে মানুষ যাতে পায়ে হেঁটে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে এখন আমি ধরেন যেটা এখন কিছুদিন আগে যেটা করা হলো আর কি যে গুলশান বা বিভিন্ন জায়গা থেকে যত রকম নান রেসিডিয়াল ইউজ বের করে দেওয়া এটা কিন্তু সেই কনসেপ্টটাকে ইয়ে করে ফেলছে আর কি মানে সেই কনসেপ্ট অনুযায়ী কাজ হচ্ছে না আমি অ্যাকচুয়ালি একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকতে পারে অনেক কিছু গেস্ট হাউস থাকতে পারে রেস্তোরাঁ থাকতে পারে স্কুল থাকতে পারে কলেজ থাকতে পারে সমস্যা যেটা হচ্ছে যে ওখানে অনেক বেশি যাতে না হয়ে যায় ওই এলাকার সার্ফ করার জন্য যতটুকু দরকার তার চেয়েতে বেশি না হয়ে যায় সেই জন্য দরকার প্ল্যানিং কন্ট্রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি প্রত্যেকটা এলাকায় এবং যদি আমরা ওয়ার্ক ইভেন ওয়ার্ক প্লেসও থাকতে পারে আপনার এবং সেই ওয়ার্ক প্লেসটা যদি কাছাকাছি থাকে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস কমার্শিয়াল অফিস থাকতে পারে আর কি এখন আপনার রেসিডেন্সিয়াল এর তো যে গাড়ি আমাদের যেভাবে স্যার আনপ্ল্যান্ড টাউন প্ল্যানিং এর ক্ষেত্রে ওই জিনিসগুলা এখন আমরা বুঝছি যে যে অনেক ভুল হয়ে গেছে অনেক অনেক কিছু দেখ এগুলো আবার রেক্টিফাই করায় আবার সেই পুরনো জায়গায় ফিরিয়ে আনা ইট বি ডিফিকাল্ট না রিপ্ল্যানিং তো করা যায় আর কি ডিফিকাল্ট মানে এটা এটা সুষ্ঠু পরিকল্পনা দরকার এবং তার আপনার কন্ট্রোল দরকার এবং তার বাস্তবায়নের জন্যে যেটা করা দরকার সেটা করতে হবে কিন্তু আমরা সেটা করছি না আসলে না হাতে কলমে আপনি যদি একটা সুন্দর পরিকল্পনা করেন সেটা যদি বাস্তবায়ন না করেন তাহলে তো সেই জিনিসটা হচ্ছে না আর কি শেষের দিকে পার্কিংয়ের বিষয়ে নিয়ে অনেক সময় একটা ইয়ে দেখা যায় যে নো পার্কিং লেখা থাকে কিন্তু পার্কিং কোথায় করা যাবে এরকম কিন্তু কিছু নাই এবং আমরা এখন কাজ করছি আমরা ঢাকা মাটি বিভিন্ন রাস্তায় যে বিশেষ করে যেখানে চড়া রাস্তা আছে বা যেখানে লেনগুলো একটু বেশি সেখানে একটা লেনকে পার্কিং দিয়ে সেখানে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে পেমেন্ট দেবে এরকম আমরা ভাবনা হাতে নিয়েছি আমরা মনে হয় খুব তাড়াতাড়ি করতে পারবো আর কিছু কিছু মাল্টি মাল্টিস্টট পার্কিং বা আন্ডারগ্রাউন্ড পার্কিং এইগুলোকে উৎসাহিত আমরা করছি যেমন মতি আমাদের একটা মাল্টি স্টট পার্কিং আছে এবং আন্ডারগ্রাউন্ড পার্কিং রাজুকের তরফ থেকে কিন্তু প্রতিটা বিল্ডিংয়ে বা মার্কেটগুলোতে আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে বাট সেগুলো যদিও অনেকগুলো অকুপাইড আছে বা অনেকগুলো অকুপাইড ব্যাখ্যান করা হয়েছে তো আমরা আশাবাদী এগুলো বা বিদেশের মতো মাল্টি স্টাইম পার্কিং অটো পার্কিং আমরা আস্তে আস্তে আমরা অবশ্যই করতে পারবো তো পথচারী সেতুগুলোর ব্যবহার নিশ্চিত করা গেছে পথচারী সেতু এটা আসলে মানে অনেকটা দুঃখজনক যে পথচারী সেতু বা ফুট ওভার ব্রিজ অনেক করা হয়েছে বাট আমাদের অভ্যাসের কারণে আমরা উঠতে পারি না আমাদের এখানে যেমন এই যে বাংলা মোটরের কথাই বলেন পাবলিকরে আমরা ফাইন করে তাদেরকে বিভিন্ন উপায় করে এনফোর্স করে তাদেরকে ফুট ওভার ব্রিজে উঠানো যায় না এটা অভ্যাস পরিবর্তন করতে হবে আমরা আরেকটা প্ল্যান করার চিন্তাভাবনা করতেছি যে ওই ইয়েকে ফুটপাথকে অনেক দূর থেকে আমরা গ্রিল দিয়ে ঘেরাও করবো এবং অনেক দূরে আমরা লোক দাঁড়িয়ে থেকে যাতে ওই ক্রসিং এ না আসতে না পারে দূর থেকে যেন সে ওই খাসার ভিতর গেলের ভিতর তাকে উঠতে হবে একবার ঢুকলে সে আর ক্রসিং এ রোডে আসতে পারবে না এগুলো চিন্তা ভাবনাগুলো আমরা মাথায় রাখছি যাতে আস্তে আস্তে এটাকে সহনীয় বা ফুট ব্রিজে উঠানো বাধ্য করা যায় আসলে শেষ হ্যাঁ আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের জনসচেতনতা মানে আসলে আমরা কিন্তু এডুকেটেড না এডুকেটেড আমি বলছি যে এই যে বিভিন্ন রুলস রেগুলেশন আমি মানে বিভিন্ন দেশে উন্নত দেশে যেটা হয় যে একেবারে বাসা থেকে সব কিছু শিখিয়ে আনা হয় কি যে ময়লা না ফেলা বা ট্রাফিক রুলস না মানা বা এগুলো আর কি এখন আমাদের বেশি যেটা যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই এটা কিন্তু আমি কি খুব একটা সাপোর্ট করি না যে এই গ্রিল দিয়ে আমি এটাকে ইয়ে করব মানুষের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে যদি ওইটা আমি না করতে পারি একদিন ওই ইয়ে ভেঙে ফেলবে আর কি রেল আমি আমরা তো দেখি আর কি কাজে মানুষ কি আপনার স্কুল থেকে শুরু করে বাসা থেকে শুরু করে ইনফর্ম করতে হবে এটা ইনফর্ম করতে এবং তাদেরকে বুঝাতে হবে এবং এটা সচেতনতা বাড়াতে হবে যেমন আপনি যদি ইউরোপের দেশগুলোতে যান এই পার্কিং পার্কিং ফেসিলিটি বেশি দেওয়া হয় না এবং লিমিটেড জায়গায়

ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম দেখা হবে পরের অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই